নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুইটি ঘর বাহির চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 10টা মতো বাজে। এখন আমরা ব্রেকফাস্ট সেরে স্টেশনে চলে এসেছি। এই যে এখানে দেখছেন 10:06 থেকে বিন্ডিগো ট্রেন ছাড়বে। এই ট্রেনে করেই আজ আমরা যাচ্ছি খুবই সুন্দর একটি জায়গায়। জায়গাটার নাম ম্যাসেডন রেঞ্জ। একটা রঙিন পৃথিবী, চারদিকে শুধু লাল সবুজ হলুদ রঙের পাতায় ভরা গাছের সমাহার। জায়গাটি মেলবোর্ন সিটি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত, তাই যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে আমাদের ট্রেনে। আমরা যদিও 3 সপ্তাহ আগে একবার গেছিলাম, কিন্তু জানেন কি, জায়গাটা এত বড় আর টুরিস্ট স্পটগুলো এত ছড়িয়ে ছিটিয়ে আছে যে আমরা সেদিন সবটা দেখে আর কমপ্লিট করে উঠতে পেরেছিলাম না। তাই আজকে আবার বেরিয়ে পড়লাম। আর অটামটাও প্রায় শেষ হতে চললো, তো আরও যদি বেশি দেরি করি তাহলে এরপরে গিয়ে ন্যাড়া ফুতুরে গাছগুলোই দেখতে হবে। রঙিন পাতায় ভরা গাছগুলো আর দেখতে পারবো না। আমরা ম্যাসেডন পৌঁছে গেছি। ট্রেন থেকে নামতেই দেখি ছোট্ট কিউটিটা প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে লল্পা খাচ্ছে আর ট্রেনের সবাইকে হাই করছে। আমিও হাত নাড়িয়ে হাই করাতে আমাকেও হাত নাড়িয়ে সে রিপ্লাই করলো। 1 মিনিট হয়ে গেল ট্রেনটা বেরিয়ে গেছে। দেখেছেন স্টেশনটা কীরকম ফাঁকা হয়ে গেছে? বর্তমানে আমরা স্টেশনে 3-4 জনই এখন রয়েছি। স্টেশনগুলো এখানে জেনারেলি এরকম ফাঁকাই থাকে। আবার যখন ট্রেনের টাইম হবে তার 5-10 মিনিট আগে থেকে আবার 2-4 জন মানুষ করে স্টেশনে দেখা যাবে। আর এই যে লাল রঙের ফলটা দেখছেন, এই ফলটার নাম হথর্নবেরি। এখানকার ঝোপে জঙ্গলে রাস্তার ধারে স্টেশনের ধারে এই ফলটা খুব দেখতে পাওয়া যায়। জানেন, শুনেছি এই ফলটা নাকি হার্টের পক্ষে খুবই ভালো, আর তাছাড়া ইমিউনিটি বুস্টিংয়েরও কাজ করে। এখানকার সুপার মার্কেটগুলিতে এর জ্যাম আর জেলিও পাওয়া যায় দেখেছি। আমরা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি একটা পাড়ার মধ্যে দিয়ে। শহরের কাছাকাছি যে পাড়াগুলো দেখা যায়, এই পাড়াটা অনেকটা সেগুনের মতো হলেও লোকবসতি অনেকটাই কম দেখছি জানেন, কিন্তু গাছপালার পরিমাণ অনেকটাই বেশি। তবে গাছপালাগুলো চোখে পড়ার মতো জানেন। এই দেখুন, প্রত্যেকটা বাড়িতেই রং বেরঙের গাছপালা লাগানো আর সুন্দর সুন্দর ফুলের বাগান করা। যেহেতু প্রধান শহর থেকে অনেকটাই দূরে, আর এখানে ট্রাম কেন, এমনকি বাসেরও কোনো পরিষেবা নেই, শুধুমাত্র ট্রেন পরিষেবাই আছে। আর জায়গাটা যেহেতু ফরেস্ট এরিয়া, তো ওই জন্যই মনে হয় লোক বসতি এত কম। আর বাড়িঘরের সংখ্যা কম হলেও যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। জানেন, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন রাস্তার এই দুধারের গাছগুলো হলুদ আর লাল পাতায় ভরা ছিল, কিন্তু এই আজ দেখুন কী অবস্থা, প্রায় খালি হয়ে এসছে। আর কিছুদিন বাদে আসলে হয়তো এও দেখতে পারতাম না। এই দেখুন নিচে কত পাতা পড়ে আছে, দেখেছেন? আমরা 5 মিনিট মতো হেঁটে এগিয়ে যাব, তারপর শাটল বাস নেব স্পটগুলো ঘুরে দেখার জন্য। আজকে যেহেতু আবহাওয়াটা বেশ ভালো আর বেশ সুন্দর রোদও উঠেছে, তাই জায়গাটাকে একদমই নতুন লাগছে। মনেই হচ্ছে না যে কিছুদিন আগে একই জায়গা দিয়ে আমরা ঘুরে গেছি, কেননা সেদিন তো আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর থেকে থেকে দেখা যাচ্ছিল বড় বড় পাহাড়ের চূড়াগুলো মেঘে ঢেকে যাচ্ছে। কিন্তু আজকের পরিবেশটা পুরো উল্টো, চারদিকটা কেমন ঝলমল করছে দেখুন। আমরা বাসে উঠে গেছি। এই যে সাদা রঙের বাসটা দেখছেন, এগুলো শাটল বাস। এখানে তো কোনো পাবলিক বাস চলে না, তাই এখানে ঘোরার জন্য শাটল বাস বুক করতে হয়। আমি রাস্তায় যেতে যেতে আপনাদের সাইড ভিউগুলো দেখানোর চেষ্টা করব। এখন এই বাসে করে 10-15 মিনিট গেলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তাহলে চলুন আবার দেখা হবে স্পটে গিয়ে। আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি। আমাদের 15 মিনিট মতো টাইম লাগলো পৌঁছাতে। আমরা এখন গাড়ি থেকে নামবো। এখানে একটা গার্ডেন আছে, আমরা সেই গার্ডেনে যাচ্ছি এখন। তাহলে চলুন আবার দেখা হবে গার্ডেনের ভিতরে গিয়ে। আমরা গার্ডেনের ভেতর ঢুকে গেছি। একটা লাল ম্যাপের পাতা দিয়ে আমি গার্ডেন ট্যুরটা শুরু করছি। এই গার্ডেনটার নাম ফরেস্ট গ্লেড গার্ডেন। গার্ডেনটায় ঢোকার জন্য এন্ট্রি ফি লাগলো 1 জনের 10 টাকা করে, মানে ওই ধরুন প্রায় 550 টাকা 1 জনের। আর হ্যাঁ, তার আগে যে আমরা শাটল বাসে করে আসলাম সেখানেও আমাদের টিকিট কাটতে হয়েছিল, সেখানে ছিল $5 1 জনের, মানে ওই ধরুন প্রায় 250 টাকা 1 জনের। এই যে লাল পাতায় ভরা গাছগুলো দেখছেন, এগুলোর নাম ম্যাপেল ট্রি। সপ্তাহখানে কাউরে আসলে জানেন তো গাছগুলো এখন লাল দেখতে পেতাম। এখন যেহেতু অটামটা শেষ হতে চলেছে, সিজন চলে যাচ্ছে, তাই গাছটা প্রায় ফাঁকা হয়ে এসছে।
এই হলুদ রঙের গাছটা দেখুন কি সুন্দর, গাছের ওপরের দিকটা সূর্যের আলো পড়ায় ওপরটা আরো বেশি সুন্দর লাগছে। দেখুন দেখুন এই গেটের উপর দিকটা কি সুন্দর লাগছে না, একদিকে হলুদ আর সবুজ পাতায় ভরা গাছ আর একদিকে লালচে বাদামি রঙের গাছ। এইখানে এই ফুলের চারাটা দেখছি প্রায় জায়গাতেই লাগানো, পাপড়িগুলোতে হাত দিলে মনে হচ্ছে কি জানেন পাপড়িগুলো কাপড় দিয়ে তৈরি করা, প্রায় জায়গাতেই বিভিন্ন কালারের এই ফুলটাই রয়েছে। এটা হালকা গোলাপি, এটা সাদা, আর এখানে একটা রয়েছে এরকম মাল্টি কালার, আর এখানে এই দেখুন এটা রয়েছে নীল রঙের। আমি বুঝতে পারছি না এখানে আলাদা আলাদা গাছ রয়েছে নাকি একই গাছের থেকে এরকম মাল্টি কালারের ফুল বেরিয়েছে। হতেই পারে ফুলগুলো হয়তো সময়ের সাথে সাথে কালার চেঞ্জ করে এরকম হচ্ছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর, চলুন একটু সামনে এগিয়ে যাই। এই দিকটা দেখুন, দেখেছেন কি দারুণ লাগছে না দেখতে, চলুন আর একটু সামনে এগিয়ে যাই। এই দেখুন চারদিকটা দেখুন কি সুন্দর, সবুজ হলুদ লাল রঙের পাতায় রঙিন হয়ে আছে। সপ্তাহখানেক আগে আসলে আরো জায়গাটা ভালো লাগতো জানেন, আমরা মনে হয় একটু বেশি লেট করে ফেলেছি। এই জায়গাটা ওয়ান ডে ট্রিপ বা পিকনিক করার জন্য একদম পারফেক্ট জানেন, রোনোয় সকালবেলা এলেন সারাদিন সময় কাটালেন আর বিকেলবেলা ফিরে গেলেন, কিন্তু অবশ্যই সাথে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আনতে হবে কারণ এখানে কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই। একেই তো গাছের রঙগুলো এরকম টকটকে, তার ওপর যখন হাওয়ায় নড়ছে তখন দূর থেকে দেখে যেন মনে হচ্ছে আগুন জ্বলছে। কাছ থেকে যতটা না সুন্দর লাগছে দূর থেকে ভারী সুন্দর লাগছে দেখতে জানেন। এই দেখুন এটা ম্যাপেল ট্রি, দেখেছেন এখনই কত লাল পাতায় ভরা, তাহলে ভাবুন আরো আগে আসলে গাছটাকে আরো কত সুন্দর দেখতে পেতাম। চলুন ওই দিকটা যাই দেখি কি আছে, দেখেছেন কত লোক এখানে, ওয়েদারটা যেহেতু আজকে খুবই ভালো আছে তাই মনে হয় আজকে এতটা ভিড় হয়েছে। এই দেখুন এই গাছটাই তো মনে হচ্ছে সত্যিই আগুন লেগেছে, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন, গাছটা এত সুন্দর লাগছে দেখুন যে সবাই এইখানে এসেই ফটো শুটের জন্য ভিড় করে আছে। 10 মিনিট মতো হয়ে গেল এখানে আছি আমরা ছবি তুলবো বলে, এখনো পর্যন্ত চান্সই পেলাম না। আমরা এতক্ষণ যে কটা জায়গা দেখতে দেখতে এলাম তার মধ্যে এই জায়গাটা সব থেকে সুন্দর জানেন, আর সেটা শুধুমাত্র এই গাছটার জন্য। এই দেখুন এখানে কত পাতা পড়ে আছে নিচে, আর এই গাছটার অবস্থা দেখুন প্রায় ন্যাড়া হয়ে গেছে। এই গাছের তলাটা ফাঁকা আছে আর জায়গাটাও মোটামুটি সুন্দর, যে জায়গাটা ফটো তুলে নিই। এখানে আমাদের দুই দাদা জয় আর ভীরু দুজন ঘাড় ধরে দিব্যি চলছে, এই দেখুন কি গল্প করছে কে জানে, বেশ দিব্যি বিন্দাস আছে দুজন। এই দেখুন এই শুরু রাস্তাটা কি দারুণ সুন্দর না, এই রাস্তাটার নাম ম্যাপেল ওয়াক। রাস্তার দুই দিকে ছোট ছোট ম্যাপেল গাছের সারি রয়েছে না, এই জন্যই রাস্তাটার নাম ম্যাপেল ওয়াক। রাস্তাটার ডান দিকে রয়েছে খাড়া পাহাড়ের ঢাল আর বাঁ দিকে রয়েছে খাদ, তো এখানে একটু সাবধানে চলতে হবে আমাদের। এই দেখুন এই ঘরের চালটা দেখুন কি সুন্দর পাতায় ঘর, এই গাছটাও জানেন তো এক প্রজাতির ম্যাপেল গাছ, ম্যাপেল গাছ অনেক প্রজাতির হয়ে থাকে তো এটাও একটা প্রজাতি। মোটামুটি মনে হচ্ছে চার পাঁচটা ঘুরে নিয়েছি বুঝলেন, কেননা ঘুরতে ঘুরতে দেখলাম আবার সেই প্রথমে যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানেই এসে পৌঁছেছি আমরা। এই দেখুন এই জায়গাটা দিয়ে আমরা আগেও একবার গেছি, আমরা যখন গার্ডেনটায় ঢুকলাম তখন আমরা এই দিক দিয়েই সামনের দিকে এগিয়ে গেছিলাম।
এই দেখুন এখানে একটা স্ট্যাচু রয়েছে যেটা কিনা এখানকার পরিবেশটাকে সাইলেন্ট রাখতে বলছে। কেননা এই যে এত বড় গার্ডেনটা আমরা ঘুরলাম, এটা হলো একটা প্রাইভেট গার্ডেন, আর এই হলো সেই ওনারের বাড়ি। এত বড় একটা গার্ডেনের মাঝখানেই একটা বাড়ি, কিভাবে রাত্রিবেলা থাকে কি জানো? আমার তো ভেবেই যেন কিরকম গা ঝমঝম করছে। এই জায়গায় একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এত ঘন জঙ্গল তাও কিন্তু একটা পোকামাকড় নেই, এমনকি একটা মশা পর্যন্ত নেই জানেন। কিন্তু তবুও আমার এখানে একটা জিনিসের ভয় সর্বদা লেগে থাকে, সেটা হচ্ছে সাপ। অস্ট্রেলিয়া জানেন তো খুব সাপের উৎপাত, আমি যদিও কোথাও এখনো পর্যন্ত দেখিনি কোনো সতর্কতা বোর্ড লাগানো, তবুও বাবা একটু সাবধান থাকতে আর ক্ষতি কি। এই সাদা ফুলটা দেখুন, আমি দূর থেকে দেখে ভেবেছিলাম কামিনী ফুল, এখন সামনে গিয়ে দেখছি যে না কামিনী ফুল না, তবে অনেকটা ওই রকমই দেখতে, কিন্তু ফুলটার কিন্তু গন্ধ নেই। হ্যাঁ, গার্ডেনটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা এক্সিট গেটের দিকে এগিয়ে যাচ্ছি। নানা রকম ফুলে রঙিন পাতায় ভরা গার্ডেনটা ঘুরে বেশ ভালো লাগলো জানেন। আপনারা যদি কখনো মেলবোর্নে আসেন তো অবশ্যই ম্যাসেডন রেঞ্জটা ঘুরে যাবেন, দেখবেন ভারী সুন্দর লাগবে। আর যদি অটামের স্টার্টিং থেকে মিডিল টাইমের মধ্যে আসতে পারেন তাহলে তার কোনো কথাই নেই, মনে হবে যেন একটি আলাদা দুনিয়ায় চলে এসেছি। গার্ডেন থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে দেখি ইনি রাস্তার ধারে এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য, তো আমরা একটু সামনে এগিয়ে যেতেই সে দৌড়ে পালালো। শুনেছি এখানকার কোনো কোনো সাবার্বে এ ধরনের ওয়াইল্ড ক্যাঙ্গারু প্রায়ই ঘুরতে দেখা যায়, কিন্তু আমি আগে যে সাবার্বে থাকতাম সেখানে ক্যাঙ্গারু দেখা যায় না, আর এখন তো মেন সিটিতে থাকি, তো মেন সিটির ওই হৈহট্ট বলে ক্যাঙ্গারু থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। তো এই সাবার্বটা যেহেতু লোকালয় থেকে অনেকটা দূরে, তাই এখানে আজকে এটা ভাগ্যে চড়ে দেখতে পেয়ে গেলাম। আমি যদিও আগে কখনো এত সামনাসামনি থেকে ক্যাঙ্গারু দেখিনি, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে ক্যাঙ্গারুটার সাইজটা কিন্তু বেশ বড়, হচ্ছে বেশ বয়স্ক ক্যাঙ্গারুটা, যেগুলা সাধারণত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আমরা আছি আর মাঝে মাঝে দু চারটে গাড়িও যাচ্ছে, তো ওই জন্য ওরা পার হতে পারছে না। ওই দেখুন ওইখানে একজন বাউন্ডারি পেরিয়ে রাস্তার ধারে গাছের তলায় এসে দাঁড়িয়ে আছে, যা চলে গেল, গাড়িটা হঠাৎ চলে এলো, তো এত দূর এসেও আর রাস্তাটা পেরোতে পারলো না। ইস, তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।